Real FM 94.8, Desher number one music station. বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান অভিনয় জীবনে অনেক নায়িকার সঙ্গে স্বাচ্ছন্দ্যেই জুটি বেঁধেছেন এই সালমান খান। তবে এমন একজন ছিলেন যাকে বেশ ভয় পেতেন তিনি, আর তিনি ছিলেন শ্রীদেবী। এই নায়িকার ভয়ে একসময় রীতিমতো কুকড়ে পড়েছিলেন তিনি। সময়টা 90-এর দশক। শোনা যায় শ্রীদেবীর দাপটে একেবারে কাটা হয়ে থাকতেন সালমান। বলিউডের এই অভিনেত্রী তখন সাফল্যের শীর্ষে। পরিচালকরা রীতিমতো লাইন দিচ্ছেন তার অভিনয়ে ডেট পাওয়ার জন্য। শ্রীদেবীর পারিশ্রমিকও তখন প্রায় কোটি টাকা, যা তার সমসাময়িক নায়িকাদের কাছে প্রায় আকাশ কুসুম। সালমানও তখন নতুন, ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের জমি শক্ত করেছেন। এমনই সময় অফার এলো নতুন ছবির, নায়িকা স্বয়ং শ্রীদেবী। এমন সুযোগ ছাড়তে নারাজ সালমান। এক কথায় রাজি হয়ে যান চাঁদনির সঙ্গে অন স্ক্রিনে জুটি বাঁধতে। কিন্তু প্রেমের দৃশ্যে নায়কের মনে আর প্রেম কোথায়? তরুণ সালমানের মন জুড়ে তখন শুধু ভয় আর চিন্তা। কিন্তু অমন সুন্দরী নায়িকার সঙ্গে প্রেমের দৃশ্য পেয়ে উৎফুল্ল হওয়ার বদলে এত ভয় কেন? ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।